প্রোগ্রামিং পলিতে আপনাকে আবারও স্বাগতম শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল তো এই টিউটোরিয়ামে আমরা সাথে ডিসকাশন করব সলিড প্রিন্সিপালস নিয়ে তা আমরা সলিড প্রিন্সিপালের যে বেসিক ডিসকাশনগুলো আছে সে বেসিক ডিসকাশনগুলো করবো অথবা কনসেপ্টটা জানবো সলিড প্রিন্সিপালটা আসলে কী ওর প্রিন্সিপালটা কী বলে সেগুলো আমরা জানবো তো পরবর্তীতে হয়তো আমরা কখনও সলিড প্রিন্সিপালের স্যাম্পল কোড দেখব ওকে তো প্রথমত আমরা জানবো হোয়াট ইজ সলিড সলিড প্রিন্সিপালটা আসলে কী

প্রথম সলিডের এস মিন সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল এস আর পি ও মিন মিনস ওপেন ক্লোজ প্রিন্সিপাল এল মিনস লিসকপ সাবস্টিটিউশন প্রিন্সিপালস যেটাকে শর্টকাট আমরা এল এস এলএসপি বলতে পারি দেন আই ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল এখানে সিম সিঙ্গেল রেসপন্সিবি প্রিন্সিপাল এবং ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপালটা প্রায়ই সেম আমরা পরবর্তী স্লাইডে ডিসকাশন করবো ফাইনালি ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল ডিআইপি সো এই পাঁচটা মিলেই হচ্ছে আমরা সলিড প্রিন্সিপাল হিসেবে ট্রিট করি সো আপনি যদি সলিড প্রিন্সিপাল আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চান অবশ্যই আপনাকে এই পাঁচটা কোর জিনিস আপনাকে ইমপ্লিমেন্ট করতেই হবে ফলো করতেই হবে পাঁচটা প্রিন্সিপাল ফলো যদি না করেন যদি কোনো একটা ফলো না করেন তাহলে আপনি সলিড প্রিন্সিপাল ফলো করা হলো না ওকে সলিড প্রিন্সিপাল যদি আপনি ফলো করতে চান তাহলে আপনাকে এই পাঁচটা জিনিস কনসিডার করতেই হবে আপনার অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের জন্য যখন আপনি কোড লিখবেন আপনাকে এই পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে এবং এই সেই পাঁচটা জিনিস কনসিডার করেই আপনি কোড লিখবেন এবং ডেভেলপমেন্ট করবেন তাহলে এই প্রিন্সিপালগুলো কী বলে আমরা ওয়ান বাই ওয়ান জানব সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল যেটা এসআরপি এ ক্লাস শুড হ্যাভ অনলি ওয়ান রিজন টু চেঞ্জ একটা ক্লাস একটা কারণেই চেঞ্জ হইতে পারবে মাল্টিপল কারণে না এ ক্লাস শুড হ্যাভ অনলি ওয়ান রেসপন্সিবিলিটি একটা ক্লাসের একটাই রেসপন্সিবিলিটি থাকতে পারবে একাধিক না সাপোজ ধরেন আপনি যদি একটা ক্যালকুলেটর ক্লাস নিয়ে কাজ করেন এই ক্যালকুলেটারের মধ্যে শুধুমাত্র ক্যালকুলেটর ফাংশনালিটি আপনি এখানে রাখবেন ক্যালকুলেটার কী করে সাফ করে যোগ বিয়োগ ভাগ এই এইসব করে পার্সেন্টেজ ক্যালকুলেট করে সো আপনাকে ওই ক্লাসের মধ্যে এই ক্যালকুলেটর টাইপেরই ম্যাথড ফাংশনালিটি যা আছে এগুলো রাখতে হবে আপনি এখানে কখনো করতে পারবেন না যে স্টুডেন্ট সেভ করো অথবা প্রিন ডকুমেন্ট এইরকম কোনো জিনিস রাখতে পারবেন এটা হচ্ছে ওর রেসপন্সিবিলিটির বাইরে চলে যাচ্ছে সো একটা ক্লাসকে অবশ্যই সিঙ্গেল রেসপন্সিবিলিটি হইতে হবে সো আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে আপনার একটা প্রিন্ট বলে একটা ক্লাস থাকবে সেই প্রিন্টের মধ্যে ডকুমেন্ট প্রিন্ট হবে ডিফারেন্ট ক্লাস এবং ডিফারেন্ট রেসপন্সিবিলিটি ওকে যদি এখানে একটা ফিগার চিন্তা করি ধরেন একটা ফিগার সো এখানে ধরেন আমার একটা টুলস আছে যেই টুল দিয়ে আমি শুধু কাটতে পারবো সো ডিফারেন্ট ডিফারেন্ট নাইপ আছে সো ডিফারেন্ট ডিফারেন্ট নাইফ দিয়ে কিন্তু আমি ওর কিন্তু রেসপন্সিবিলিটি শুধুমাত্র কাটবে হয়তো তার কাটবে হয়তো কোনো আপনি ধরি তরকারি কাটবেন আপনি যেটাই করেন না কেন সবগুলো যতগুলো আছে সবার রেসপন্সিবিলিটি কিন্তু সেম ও কাটবে বাট এরকম কোনো কিছু নাই যে এরকম কোনো টুলস এর মধ্যে নাই যে নাট খুলবে অথবা গাড়ির কোনো কোনো চাকা কোনো গাড়ির জন্য টুলস অথবা কোনো ইলেকট্রিক্যাল টুলস অথবা ডিফারেন্ট কোনো টুলস এরকম জিনিস কিন্তু ওর মধ্যে নাই এর মধ্যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল মানে ও সবগুলো জিনিসই দেখেন একই রকম যদি এরকম হয় তাইলে আপনি একটার মধ্যে রাখবেন আদারওয়াইজ না স আপনার যে ক্লাসটা লিখবেন সেই ক্লাসটার টার রেসপন্সিবলিটি সঙ্গে মাল্টিপল না যেমন একটা ক্লাস ক্লাস সেই স্টুডেন্টও সেভ করে আবার ডিপার্টমেন্টও সেভ করে এরকম করা যাবে না সো ডিপার্টমেন্টের জন্য একটা ক্লাস ক্লাস স্টুডেন্টের জন্য একটা ক্লিয়ার ওকে দেন হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপাল ও সিপি সো ওপেন ক্লোজ প্রিন্সিপাল কী বলে সফটওয়্যার এডিট ক্লাসেস মডিউলস ফাংশন ইট ইস শুড বি ওপেন ফর এক্সটেনশন বাট ক্লোজড ফর মডিফিকেশন আমরা যখন ক্লাস বানাবো ফাংশান লিখবো মডিউলসের যা যা আছে দরকারি এনটিস এটা ওপেন ফর এক্সটেনশন এবং ক্লোজ ফর মডিফিকেশন আমাকে এটাকে এক্সটেনশন করার ব্যবস্থা করতে হবে এবং ক্লোজ মডিফিকেশানও করতে হবে এই জিনিসটা আমার থাকতে হবে সে একটা এক্সাম্পল দিয়ে আমরা কীরকম এই এক্সটেনশন কীরকম করব মডিফিকেশানটা কীরকম হবে ধরেন আমাদের একটা বিল্ডিং এর মধ্যে একটা রুম আছে সেই রুমে আমার একটা সকেট আছে তিনটা সকেট আছে তো তিনটা সকেট দিয়ে আমি কী করতে পারবো ধরুন আমার ফোন চার্জ দিব আমার একটা পাখার পাখা চালাবো অথবা আরও কিছু করতে পারি এরকম আমি ল্যাম্প চালাবো হইতে পারে তো এখন যেটা হয় আমার ওয়ালের সাথে কিন্তু ও সকেটগুলো ফিক্সড সো এটা আমি একদম ক্লোজ করে দিলাম সাপোজ এটা আমার ওয়ালের সাথে ফিক্সড হয়ে গেছে বাট এখন আমার যদি দরকার আমি চার্জার দরকার হলে আমি চার্জার দিয়ে চার্জার আমি ফোন চার্জ দিলাম মাল্টিপল ডিভাইস যদি দরকার হয় আমি মাল্টিপল চার্জ দিলাম এখন ধরেন আমার তিনটার বেশি আমাকে দিতে হবে তখন আমি কী করব ভেরি ইজি আমি খুব ইজিলি আমি আসতে করে আমি একটা মাল্টিপ্লাগ ইউজ করব। একটাতে সো মাল্টিপ্লাগ ইউজ করে আমি এক্সটেনশন করে নিব সো এই এক্সটেনশন করার আপনার ফেসিলিটি থাকতে হবে আপনি যখন কোনো ফাংশনালিটি নিয়ে কাজ করবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন ক্লাস লিখবেন নতুন টাইপ চলে আসবে তখন আপনাকে এই এক্সটেনশন করার ম্যাকানিজমটা থাকতে হবে সো আপনি যাতে খুব ইজিলি এক্সটেনশন করে নিতে পারেন যেমন আমরা এখানে যদি বলি ইজিলি আমি একটা মাল্টিপ্লার লাগিয়ে দিব আমি এক্সটেনশন করে নিতে পারবো আমি ইচ্ছা মতো মাল্টিপ্ল আমি আবার আমার কাজগুলো করতে পারব সো আপনার সফটওয়্যারের ক্ষেত্রেও সেম জিনিসটা থাকতে হবে এই ম্যাকানিজমটা আপনাকে রাখতে হবে যাতে আপনি এক্সটেনশন করতে পারেন ওকে সো পরবর্তীতে চলে যাব লিসকো সাবস্টিটিউশন প্রিন্সিপাল এলএসপি এই প্রিন্সিপালটা হচ্ছে শুধুমাত্র একটা চাইল্ড ক্লাস অবশ্যই একটা বেস ক্লাসের অথবা প্যারেন্ট ক্লাস বিকল্প হইতে হবে একদম বিকল্প সাবস্টিটিউটেবল হইতে হবে দেন ইউ শুড বি এবেল টু ইউজ এনি ডিরাইভ ক্লাস ইনস্টেড অফ প্যারেন্ট ক্লাস and habit behave in the same manner without modification আমাদের এমন একটা ডিরাইভ ক্লাসটা এমন হইতে হবে যেটা আমরা হচ্ছে প্যারেন্ট ক্লাসের পরিবর্তে আমরা ইউজ করব এবং প্যারেন্ট ক্লাসের যত যাবতীয় মেনার আছে সেই মেনারগুলো এখানে নিয়ে আসবো বাট আমরা প্যারেন্ট ক্লাসকে মডিফিকেশন করব না ক্লিয়ার সো প্যারেন্ট ক্লাসকে কখনোই মডিফিকেশন করা যাবে না প্যারেন্ট ক্লাসকে মডিফিকেশন না করেই আমরা ওর একটা চাইল্ড ক্লাস নিয়ে আসবো ও হুবহু সব বিহেভিয়ার নিয়ে বাট ওর বিহেভিয়ারটা ডিফারেন্ট হইতে পারে কোনো প্রবলেম নাই বাট আমরা ওর ডি বিহেভিয়ার চেঞ্জ হওয়ার কারণে আমি আমার বেস ক্লাসকে চেঞ্জ করতে পারবো না বেস ক্লাসকে কখনই আমার মোডিফিকেশন করবো না যেমন যা যা করার দরকার আমি আমার ডিরাইভ ক্লাসে করবো আমার চাইল্ড ক্লাসে এসে মোডিফিকেশান করবো বাট বেস ক্লাসে না যদি আমি একটা ফিগার দেখি সেটা হচ্ছে ধরেন এখানে আমি একটা ফিচার ফোন দেখতে পাচ্ছি যেটাকে আমি বাটন বাটন ফোন বলতে পারি সো বাটন ফিচার ফোন একটা হচ্ছে স্মার্টফোন সো ফিচার ফোনটা হচ্ছে একটা প্যারেন্ট তোমার এটা আমার প্যারেন্ট ক্লাস আমার এটা প্যারেন্ট ক্লাস এই প্যারেন্ট ক্লাসটাকে বেস করে আমরা একটা স্মার্টফোন ডেভেলপ করব আমরা যখন স্মার্টফোন ডেভেলপ করব সো দেখেন দুইটা কিন্তু আমাদের যে যে স্মার্টফোনটা সেটা কিন্তু প্যারেন্ট আমাদের ফিচার ফোনের সাবসিটিউটেবল আমি আমার ফিচার ফোন দিয়ে যা যা করতে পারবো আমি স্মার্টফোন দিয়ে তা যা করতে পারবো বাট এখানে আমার আরও এক্সট্রা ফ্যাসিলিটি আছে বাট তাই বলে আমি কিন্তু আমার মানে ফিচার ফোনটাকে বাদ দিয়ে দিই না ফিচ আমার স্মার্টফোন বানাইতে গিয়ে কিন্তু ফিচার ফোনটাকে মডিফিকেশন করতে হয় নাই ভাই ফিচার ফোন যা আছে তাই থাকবে আমি এখানে কিচ্ছু করব না বাট এর যেই ফাংশানালিটিগুলো আছে সেই ফাংশানালিটিগুলি দিয়ে আমি একটা স্মার্টফোন ডেভেলপ করব বাট এই ফাংশনালিটিগুলোর ফাংশনালিটিগুলি যেগুলো আছে সেগুলো ডিফারেন্ট করব সেগুলোর আমরা আপগ্রেডেশন করব মডিফিকেশন করব এবং চেঞ্জ নিয়ে আসবো বাট এই চেঞ্জ আনার জন্য আমার প্যারেন্ট ক্লাসের মডিফিকেশন করতে হবে না আমি প্যারেন্ট ক্লাসকে কখনোই মডিফিকেশন করব না সো এই প্রিন্সিপালটা এটাই বলে কারণ আপনি যদি এই ক্লাসের জন্য শুধু প্যারেন্ট ক্লাস চেঞ্জ করেন আপনার তো ভাই এই এখন আইফোন সেভেন আছে আইফোন এইট নাইন টেন ফরটিন ফিফটিন সিক্সটিন এরকম করে আসতে থাকবে এরকম আপনার আপগ্রেড আসতেই থাকবে তখন কি আপনি প্রত্যেকটার জন্য এরকম আপনি প্যারেন্ট ক্লাস চেঞ্জ করবেন না আমি কখনোই প্যারেন্ট ক্লাস চেঞ্জ করুন আপনি যখন আইফোনের ভার্সন নিয়ে আসবো এরকম ফোনের নিয়ে আসবো আমি ওই স্পেসিফিক ওই ক্লাসের জন্য চেঞ্জ আসবো বাট আমার প্যারেন্ট ক্লাসে কোনো চেঞ্জ আসবে না এটাই হচ্ছে এলএসটি প্রিন্সিপাল সো কখনোই প্যারেন্ট ক্লাসকে মুডিফিকেশান করতে পারবো না সো মোডি প্যারেন্ট ক্লাসকে মডিফিকেশন না করেই আমরা একটা অল্টারনেটিভ ডিএ ক্লাস ডেভেলপ করতে হবে দেন হচ্ছে ইন্টারফেস সেগ্রিকেশান প্রিন্সিপাল আইএসপি সো আমি অলরেডি আগেই বলেছিলাম যে ইন্টারফেস সেগ্রিকেশন প্রিন্সিপাল এবং সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপালটা অনেকটাই সেম তো সিঙ্গেল রেসপন্সিবি প্রিন্সিপাল একটা ক্লাসের ক্ষেত্রে আমরা ডিফাইন করি একটা ক্লাসের সিঙ্গেল রেসপন্সিবিলিটি থাকতে হবে আর ইন্টারফেসের ক্ষেত্রে আমরা সো ইন্টারফেস সো একটা ইন্টারফেসকে আমরা যেটা বলবো সেগ্রিগেশন প্রিন্সিপাল একটা ইন্টারফেসের মধ্যে ওই ওর যে রেসপন্সিবিলিটিগুলো এর বাইরে জিনিস আমরা এখানে ইনকর্পোরেট করব না যেমন দ্যাট ক্লায়েন্ট শুড নট বি ফোর্স টু ইমপ্লিমেন্ট ইন্টারফেস দে ডোন্ট ইউজ মানে ধরেন আমি একটা ইন্টারফেস ডেভেলপ করলাম এই ইন্টারফেসের মধ্যে প্রিন্ট করার একটা ফাংশনটি দিলাম এবং ক্যালকুলেটরও দিলাম মাল্টিপল মাল্টিপল আমি ওর কমন জিনিস অনেকগুলো নিয়ে আসছি একটা ইন্টারভেসের মধ্যে তো ফাইন আমি নিয়ে আসতেই পারি আমি একটা ইন্টারভেস ডেভেলপ করলাম এখানে প্রিন্ট করার অপশন দিলাম আমার ক্যালকুলেশনের জন্য চারটা মেথড লাগবে সেই মেথডগুলো আমি দিলাম এবং অন্য আরও আরও কিছু মেথড আমি এখানে ইনক্লুড করে দিলাম এখন কোন এক ভদ্রলোক আমার এই ইন্টারভেসটা ইমপ্লিমেন্ট করে সে হয়তো ক্যালকুলেটরও বানাবে এখন সে দেখলো যে ক্যালকুলেটরে চারটা মেথড পাইছে ফাইন বাট তাকে আমি আরও দুই তিনটা মেথড দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট করার জন্য বাট যেহেতু ইন্টারফেস তার কিন্তু বাধ্য সেগুলো ইমপ্লিমেন্ট করতে তাকে ইমপ্লিমেন্ট করতেই হবে দেখেন ওর দরকার মাত্র শুধুমাত্র ওই ক্যালকুলেটরের অংশটুকু সবগুলো দরকার নাই তাকে আমি কিন্তু বাধ্য করতেছি তোমার সবগুলোই ইউজ করতে হবে কিছু করার নাই তুমি ইউজ করো না করো তোমাকে এগুলো ইমপ্লিমেন্ট করতেই হবে তো এইটা কখনো করা যাবে না সো আমি তাইলে কি করব আমার সেগ্রিগেট করে ফেলবো যে ঠিক আছে আমার ক্যালকুলেশন সবগুলো একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তাহলে আমি আই ক্যালকুলেটর বলে একটা ইন্টারভেস ডেভেলপ করব ওর মধ্যে সবগুলো রাখব প্রিন্টের জন্য আমার একটা ইন্টারভেস্ট ক্রিয়েট করব। আই প্রিন্টার বলে সো ওর মধ্যে যে ফাংশনটি আছে সেগুলো রাখব এখন যদি কোনো ব্যক্তির ক্যালকুলেটর বানানোর দরকার হয় সে আই ক্যালকুলেটার ইমপ্লিমেন্ট করবে ওই মেথডগুলো শুধু পাবে সে ওই কাজটুকু করবে এখন যদি ওই ব্যক্তির যদি ওই ক্লাসের মধ্যে প্রিন্টারও দরকার হয় সে আবার মাল্টিপল ইমপ্লিমেন্ট করে নিবে সো আমি একটা দিয়ে ওকে বাই ফোর্সলি বাধ্য করব না যে তোমার ওগুলো ইমপ্লিমেন্ট করো সো যদি ওর দরকার হয় সে ইমপ্লিমেন্ট করবে যদি দরকার না হয় যতটুকু দরকার যাতে ততটুকু নিয়েই সে থাকতে পারে সো এইটাই হচ্ছে ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল আপনি একটা ইন্টারফেস যখন মারাবেন ওই ইন্টারফেসের মধ্যে আপনি আগে চেক করে দেখবেন আগে চিন্তা করে দেখবেন আমি যেই ম্যাথডটা লিখতেছি আমি যেই ম্যাথডের সিগনেচার এখানে আমি ডিক্লেয়ার করতেছি এটা আসলে এই ইন্টারফেসের সাথে সামঞ্জস্যতা আছে কি না কমফার্টেবল কিনা যেটা আগে চেক করতে হবে ওকে যদি আমি একটা এক্সাম্পল দিই ধরেন আমরা বাজার থেকে একটা এরকম ক্যাবল প্রচুর কিনি তাই না তো এই ক্যাবলটা কি হয় এই ক্যাবল দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন নর্মাল ফিচার ফোন চার্জ দিতে পারবেন মোটা পিন চ্যাপটা যত ধরনের আইটেম আছে সবগুলো আপনি করতে পারেন বাট ধরেন আপনার একটা স্যামসাং ফোন আছে অথবা একটা আইফোন আছে তো আপনার দরকার শুধু আইফোনের পোর্টটাই আর সবগুলোর দরকার নাই যেহেতু আপনার ওগুলো নাই তা আপনাকে কী করলো আপনাকে সবগুলো দিয়ে দিল আপনার এখন সবগুলো নিয়েই আপনাকে হাঁটতে হচ্ছে সো আপনার কিন্তু অলওয়েজ দরকার হচ্ছে একটাই সো এইটা হচ্ছে এই এইরকম আমরা করব একটা ইন্টারফেসের মধ্যে যতটুকু রাখার দরকার আমরা ততটুকুই রাখবো যদি এক্সট্রা আমার ফিচার দরকার হয় তখন আমি এক্সট্রা ইমপ্লিমেন্ট করে নিব সো একসাথে বাই ফোর্স আমি তাকে চাপায় দিব না যেগুলো তুমি ইমপ্লিমেন্ট করো যেটা আমাদেরকে এই জিনিসটা দিচ্ছে একটাতেই সবগুলো হয়ে যাচ্ছে সো এইটা আমরা কখনো করব না ক্লিয়ার দেন হচ্ছে ফাইনালি ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল ডিআইপি কি বলে এটা বলা হচ্ছে হাই লেভেল ক্লাস শুড নট ডিপেন্ড অন লো লেভেল ক্লাস একটা হাই লেভেল ক্লাস কখনোই একটা লো লেভেল ক্লাসের উপর ডিপেন্ড হইতে পারবে না একটা ক্লাস অন্য একটা ক্লাসের উপর কখনোই সরাসরি ডিপেন্ড হইতে পারবে না এইটা হচ্ছে ওর একটা কন্ডিশন একটা শর্ত বোথ শুড ডিপেন্ড আপন অ্যাবস্ট্রাকশন যে দুইটা ক্লাস এই দুইটা ক্লাসই দুইজনেই আসলে অ্যাবস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে সেটা অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আমাদের ইন্টারফেসকে আমরা ট্রিট করব সেই ইন্টারফেসে শুধুমাত্র আমাদের ম্যাথডের ডিক্লারেশন থাকে ইমপ্লিমেন্টেশন থাকে না সো দুইটা ক্লাসেই এই অ্যাবস্ট্রাকশনের উপরই ডিপেন্ড করবে মানে ইন্টারফেসের উপর ডিপেন্ড করবে বাট দুইটা ক্লাস সরাসরি একটা ক্লাস আর একটা ক্লাসের উপর ডিপেন্ড করবে না যদি আমরা এরকম করে ফেলি আমাদের ডিপেন্ডেন্সি নির্বাসন প্রিন্সিপাল ফলো করা হয়নি সো একটা পিকচার দেখতে পাচ্ছি ধরেন আমাদের একটা ল্যাম্প লাগবে আমাদের বাসায় আমি যখন পড়ার টেবিলে আমি ল্যাম্প ইউজ করব এখন আমার একটা সকেট আছে এখন আমি দুইভাবে আমি ল্যাম্পটা ইউজ করতে পারি একটা হচ্ছে আমি একদম ফিক্সড করে সকেটটা না রেখে আমি আমার ল্যাম্পের মধ্যে তারটা একদম ঝালাই করে দিয়ে দিব এটা ফিক্সড হয়ে গেল এটা এটা হচ্ছে এইটা এরকম যদি আমি করি এইটা হচ্ছে ডিপেন্ডেন্সি আমি একদম ফিক্সড করে ফেললাম আমি এটা কখনও চেঞ্জ করতে পারবো না আমার যদি মনে হয় আমার ল্যাম্পটা চেঞ্জ করব অথবা ল্যাম্পের ধরেন একটা ডিফারেন্ট কালারের ল্যাম্প আসে আমি এটা অন্য একটা কালারের ল্যাম্প ইউজ করতে চাই তখন আমাকে কি করতে হবে আমাকে ওইটা খুলে আবার ইউজ করতে হবে সো এরকম কোনো মেকানিজম না আমি চেঞ্জ করতে পারলাম আমার মতো করে সো এই জন্য আমি এরকম একদম সরাসরি ডিরেক্টলি ডিপেন্ড করব না যেটা করতে পারি আমার একটা সকেট থাকলো আমার ল্যাম্পের মধ্যেও আমার টুফিন প্লাগ থাকলো আমার যখন মনে হয় আমি ল্যাম্পটা ইউজ করব আমি প্লাগ অ্যান্ড প্ল্যাক করবো আমার ল্যাম্প জ্বলবে খুলে ফেলবে বন্ধ হয়ে যাবে যদি আমার কখনো অন্য কোনো একটা ল্যাম্প দরকার হয় ধরেন এতদিন আমি হোয়াইট ল্যাম্প ইউজ করছি এখন আমি অন্য একটা রেড ল্যাম্প ইউজ করতে চাই ফাইন আমি আরেকটা ল্যাম্প থাকবে সেটারও একটা টুপিন থাকবে আমি সেখানে ইউজ করব হোয়াইট জ্বলবে রেড জ্বলবে আমি আমার মতো করে আমার ল্যাম্পগুলো আমি ইউজ করতে পারবো বাট ফিক্সড করবো না একটা ক্লাসের মধ্যে একটা ক্লাসের মধ্যে আমার অন্য একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে এরকম যদি এরকম করলি সেটাই হচ্ছে একদম ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে ফেলতেছি তার মানে আমি যখন একটা ক্লাসের মধ্যে অনেকটা ক্লাস লিখতেছি ওই ক্লাসে যদি কোনো অ্যাকসেপশান আসে কোনো প্রবলেম হয় ওই ক্লাসেও প্রবলেম করবে সো আমরা কখনোই এইটা ইগনোর করবো অলওয়েজ একটা ক্লাসের মধ্যে অন্য একটা ক্লাসের অবজেক্ট নিয়ে আসবো না ডিরেক্টলি সো এইটা অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আসবে ওকে সো এইটাই হচ্ছে আসলে ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল তো আমি আপাতত আপনাদের সাথে মানে প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা করলাম ওভারঅল যে কোন প্রিন্সিপাল আসলে কি বলে ওদের আসলে মেইন কন্ডিশন কি থিওরিটা কী সেটা আমি ডিসকাশন করলাম তো যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় আপনারা একটু কমেন্ট করবেন আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য বা আপনারা গুগল করবেন একটু ডিটেলস একটু বড় করলেই বুঝতে পারবেন আর আমাদের আমরা তারপর আস্তে আস্তে আমরা করে দেখব আমরা এই জিনিসগুলো কীভাবে ফলো করতে পারি এবং আমরা এইগুলো ফলো করে সলিড প্রিন্সিপালটা ফলো করে আমরা ডেভেলপ করতে পারি তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস